গাইস ফাইনালি আমার মাঝে দাঁড়িয়ে হয়েছে আমার মরমর জুবিন দা। এই ফল সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুষাস ব্লগ। তো গাইস আজি গৈ আছো গোল্ডেন ল্যাঙ্গুর ফেস্টিভ্যাল, আমার প্রথমবারের বাবে আমার চৌতাকিত হয়ে আছে, তো তাতে গৈ আছো। আর তাত আজি আমার অসমৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন দা আহি আছে, আমার মরমত জুবিন দা আহি আছে। তো জুবিন দাক তো আগর বহুত কেইটা ফাংশনত গৈছো, তো এইবারও আমার অভয়াপুরী যেহেতু আহি আছে এইকারণে আজি তাতে গৈ আছো। আর পুরা ধামাকাদার হবলৈ গৈ আছে এই ভিডিওটো। আর এতিয়া মই আছো রংমন হতৰ ঘৰত, আর এইফালে আছে আমার খুড়া। কি খবর খুড়া? নমস্কার। খুব ভালে আছো। আজি কেনেকুৱা লাগিব তাত গৈ? আজি মই ৰাতিপুৱাৰ ভাগতো গৈছিলো, হয় খুব সুন্দর। এটা পৃথিবীর বিলুপ্ত প্রায় এটা সোণালী বান্দরক যে তার সংরক্ষণ বা হেৰিৰ কাৰণে যে লাগি আছে, এই কথা সকলোৱে আন্তরিকতা দি চৌতাকি বাকিয়ে সহায় করেছে। সকল দল সংগঠন জাতি ধর্ম নির্বিশেষ সকল ওলাই আহিছে, সহিছে, খুব ভাল লাগিছে। ভাল লাগিছে। এইফালে খুড়ি আছে, ভালনে? ভাল। আর এইফালে রংমন, ইয়াকে লৈ যাও। আর বড়িয়া একদম। তো বলক, তাত গৈ একেবারে লগ পাই আছো, আশা করছো নকল সকলে আমার ভিডিওটো চাই ভাল লাগিব। তো বলক আমি ভিডিওটো আরম্ভ করো, যেহেতু ইয়ার আগত এক ভিডিও বনোৱা নাই, আজি আপনার দেখাবলৈ চেষ্টা করিম ধুনকে। তো এতিয়ালৈকে যদি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিও। ইয়ার পিছত আর নীতি মোহনের আমার প্রোগ্রাম আহি আছে, আমার অভয়াপুরীতে কিন্তু আহিব নীতি মোহন, একদম লাইভ দেখা পাব। তো সাবস্ক্রাইব করে দিও। তো বলক যাও। আর আপনাদের জুবিনদার কারণে একটা লাইক করিব আর কমেন্ট দিব জয় জুবিনদা বলি, নাকি? হয় ভাই, সকলে লিখিব জয় জুবিনদা বলি, জয় জুবিনদা বলি লিখিব আর লাইক এটা দিব। এন্ড গাইস ফাইনালি একদম আহি পালো আমি মেইন গেটলৈ। আর এইফালে হয়েছে এই মেইন গেটখন, আর এইফালে আমার টিকিট লওয়ার কারণে, তো এইফালে মেল ফিমেল দুইজনে টিকিট লওয়ার কারণে আছে। তো বলক এটা আমি লাহে লাহে সুমাই যাও, কারণ আমার লগত কার্ড আছে, কার্ডে দি বলক। সো গাইস ভিতরত একদম আহি গলো ধুনিয়াকে, আর এতিয়া মানে আমি লাহে লাহে স্টেজের ফালে যাও, কারণ ইয়াতে মানে অলপ মানে দেখালে মানে তাতে আরো দেখাব মানে দেরি হয়ে যাব। তো তাতে ডাইরেক্টলি যাও। আর গাইস মোর পিছফালে দেখা পাইছে গোল্ডেন ল্যাঙ্গুর, আর এই গোল্ডেন ল্যাঙ্গুরটো হয়েছে নকলি গোল্ডেন ল্যাঙ্গুর, মানে আসল গোল্ডেন ল্যাঙ্গুর তো ইয়াতে নাই, ইয়াতে মানে এটা প্রতিছবি বনোৱা হৈছে গোল্ডেন ল্যাঙ্গুর। তো ইয়াতে দেখা পাইছে কি ধুনিয়া একদম গোল্ডেন ল্যাঙ্গুর বনাইছে। হ্যালো মোটু পাতলু, হ্যালো মোটু পাতলু, হ্যালো মোটু পাতলু, চুমা না খাওয়া, চুমা না খাওয়া, গোল্ডেন ল্যাঙ্গুরত মানে লটারিও হয়ে আছে। তো ইয়াতে দেখা পাইছে থার্ড দিছে ইনোভা ক্রিস্টিয়া দিছে, এইখানে হয়েছে আমার ফার্স্ট প্রাইজ, আর ইয়াতে সকল বাইক আছে। তো বহুত ধুনিয়া একদম লটারি হয়ে আছে, আর এইফালে ফাংশন চলি আছে, আর হেইফালে হল আমার আসল মেলাটো। তো দেখা পাইছে আর ইয়াতে একটা এক্সপো বলি আইছে, তো এক্সপোত বল সুমাও, আর সুমাই কেনে চাও কি কি আইছে ইয়াতে। আসলতে এই হইছে এক্সপোর মেইন গেট, আহক সুমাও। এন্ড গাইজ ইয়াতে তরা তরা, তারপর এইফালে বাচ্চা খেলা চেলা আইছে, আর এইফালে আপনার দেখাই আছো, এইফালে আপনাদের মটকা কুয়া পাই যাব, তারপর এইফালে আমার নাকর দলা ডাঙর নাকর দলাটো। তো এয়াই আছে আর সরু মেলা নিচিনাই একদম, আর আমার যেনকা দুর্গা পূজার মেলা বহে এনেকাই আর সরু সরু মেলা বহি গেছে ইয়াতেও। তো বড়িয়া আপনাদের আহিব পারে আর এনেকা করে উঠিব পারে একদম মজাকে। তো এয়াই হয়েছে গোল্ডেন ল্যাঙ্গুর ফেস্টিভ্যালের এক্সপো। এন্ড গাইজ ফাইনালি আমার জুবিন দা আহি পাইছে, ইয়াতে দেখা পাইছে, তো অল্প পিছতে আমার মঞ্চত আহি যাব হে, আর ইয়াতে সকলে দেখার কারণে রখি আছে। আর আমার মরম জুবিন দা, এইফালে সব আমার জুবিন দা। বেলেগ মানুষ
এন্ড গাইজ ফাইনালি আমার মাঝে দাঁড়িয়ে হয়েছে আমার মরমর জুবিনদা, এইফালে চক আমার জুবিনদা, ও মাই গড জুবিনদা করিম হে, কিন্তু ইয়ার আগতে আমি তেওঁক সম্বোধনা জ্ঞাপন করিম। হে আমার মঞ্চত উপস্থিত আছে আমার সকলোরে মরমর, আমার সকলোরে আদরৰ জুবিনদা, গতি আমি সম্বোধন অনুষ্ঠানে আগবাড়িছো আর তেওঁক আমি সম্বোধনা জ্ঞাপন করি। পোন প্রথমে মই মঞ্চত আদরিছো আমার এইখন অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রীযুত শ্যামল নারায়ণ দেব মহোদয়, তেওঁক মই অনুরোধ জানাইছো তেওঁ যদি আগুয়াই আহে আর আমার মরমর জুবিনদাক এই সম্বোধনাখিনি জ্ঞাপন করে। হে আপনার উচরত আমার সকলরে মরমর জুবিনদা, আর এইখিনিতে আমি তেওঁক এই ভালপোৱা এই মরম আমার সার্টিফিকেট তেওঁ যাচিবলৈ ওলাইছো, আর তেওঁক এই সার্টিফিকেটখিনি প্রদান করব আমার এইখন অনুষ্ঠানের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী প্রীতম পাঠক মহোদয়। শ্রী প্রীতম পাঠক মহোদয়ক মই অনুরোধ জানাইছো তেওঁ যদি আগুয়াই আহে আর এই সম্বোধনাখিনি জ্ঞাপন করে। সো মানে একদম সরুটা আমার গোলের একটু দেখিছো, সো আই নো অ্যাবাউট ইট, সো এবার ইমান ধুনিয়াকে হয়েছে, অহা বছর আরো ডাঙর হোক, ডাঙর ফেস্টিভ্যালটা হোক, এগুলো সবে ইন্ডিয়ার যাতে গম পাই যে গোলের একটু ফেস্টিভ্যালটা হয় মারগাঁও ওচর অভাবীর ওচর। সো সকলকে শুভ কামনা মরম, আর বাকি কেদিন আপনাদের যে কার্য খুশি আছে ভালকে পার হয়ে যাও, নতুন বছর শুভ কামনা মরম, নতুন নতুন সিনেমা করেছো চাব, সাবধানে থাকিব, এইকেদিন বহুত এক্সিডেন্ট হয়েছে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট ওয়াইল গোয়িং ব্যাক হোম। কথা হল সেই ফেস্টিভ্যাল চলি থাকিব, উৎসাহ চলি থাকিব, উৎসব চলি থাকিব, এটা আমি সাবধানে থাকিব লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করো চিনাকি গানের আজ অনুষ্ঠান আমি করছি, থ্যাংক ইউ।
ইউ জুবিন্দা, আই লাভ ইউ জুবিন্দা, আই লাভ ইউ জুবিন্দা, আই লাভ ইউ জুবিন্দা। জুবিন্দার গাড়ি, এইখানে হয়েছিল জুবিন্দার গাড়ি, আসল গাড়ি খান হয়েছে জুবিন্দার গাড়ি, দেখা হয়েছে এই জুবিন্দার গাড়ি গল জুবিন্দা। তো গাইস আজির ভিডিওটো এইখিনিয়ে, আর জুবিন্দা গুছি গল, এতিয়া আমিও গুছি যাব আর লাহে লাহে। তো আজির ভিডিওটো এইখিনিয়ে। তো আপনারা কেমন লাগছে মোর ভিডিওটো চাই অলপ কমেন্ট করে জানাব, আর আপনার যদি মোর ভিডিওটো চাই ভাল লাগিল তেন লাইক শেয়ার করব, আর যিসকল মঞ্চ নতুন গাইছে প্লিজ সাবস্ক্রাইবটো করে দিব, আর লগত থাকা বেলেগ নোটিফিকেশন করিব, কারণ ইয়াৰ ভিডিও ধেমালি ধেমালি ব্লগ আহিব। আর মই ইনষ্টাগ্রামে এইটো আহি গেছে, তো প্লিজ তাত গিয়ে ফলো কৰিব, কারণ মই সকলো আপডেট দি দিব, কি ব্লগ দিন দিলে সকলো ধরনের আপডেট দি দিব, তো প্লিজ ফলো কৰক। তো আজির কারণে বাই বাই টাটা, আর একটা নতুন ব্লগ পাইছো, বাই বাই টাটা। এতিয়া নেক্সট বেলেগ বেলেগ ভিডিওত লগ পাইছো, নীতিমোহন আহি আছে নেক্সট দিন, তো সাবস্ক্রাইব করবই যদি ভাল ভাল ভিডিও চাব খুঁজে। বাই বাই।